করবি কাশুর? অন্তরা অনেক কাজ করেছে, অনির্বাণ না থাকলে ভালো হতো। হ্যাঁ সত্যি তাই, আগের দিন তো হলো পিকনিক, পুরো মিস করেছে, পিকনিক করা হবে। কার ঘাড়ে পড়বে ওটা? গুড ইভিনিং বন্ধুরা, আজকে শনিবার, এখন অফিস থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন পাশের বাড়িতে পরিদের বাড়িতে একটু পুজো আছে, ওইখানে যাবো। জয়ী আর ওর মা ওখানে চলে গেছে পুজোর ওখানে, এখন যাই পুজোর ওখানে গিয়ে ঘুরে আসি। দেখি ঘড়ি, বাবা হেভি ঘড়ি আছে তো তোর। কি পুজোর জন্য এসছিস? পুজো হচ্ছে। ও আর কাঁসর বাজাবি না? কাঁসর বাজাবি না? রিল্যাক্সে বসে একদম পুরো। হ্যাঁ এখন সিনেমা কা চলছে, অনির্বাণ না থাকলে ভালো হতো। হ্যাঁ সত্যি তাই, আগের দিন তো হলো পিকনিক, পুরো মিস করে গেল। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এলে ভালো লাগতো। কি হচ্ছে রে তোদের এখানে মিটিং? মারা গেছে কার ঘাড়ে পড়বে ওটা? শুভাশিষ আসছি আপনার কাছে, আসছি
হচ্ছে জীবনে প্রথম জীবনে প্রথম ভালোই হচ্ছে তবে এটা ঠিক অনির্বাণ আর প্রিয়ম দুজনকে খুব মিস করছি ঠিক আছে নেক্সট টাইম আবার হবে নেক্সট টাইম আর হাফ প্যান্ট পরে কে ওটা অজয় আরে তো ময়রা মিষ্টির দোকানে চলে এসছে দেয়ান পড়া হয়ে গেল আরে এত লেট করে পিকনিক এলে হবে তিন ঘন্টা ধরে বল খুব বিরক্তিকর চল ঠিক আছে কোনো ব্যাপার না বল তোরা কি করছিস পার্টি পার্টি চলছে তোদের ও বাবা পার্টি হলে কেক করতেই হবে এখন পার্টিতে লুচি আলুর দম লুচি আলুর দম বাহ বাহ হেভি আলুর দম দিয়ে লাগিয়ে খা ভাল লাগবে তুই খাচ্ছিস ভাল লাগছে রেয়ান ঠিক আছে অবশেষে আনন্দ আমাদের পিকনিকের সঙ্গে যুক্ত হলো খাওয়া দাওয়া করছে চুপচাপ মন দিয়ে একদম ঠিক আছে তো সবাই যে আলুর দম আসলে রান্না করেছে সে এখন খাচ্ছে সবার লাস্টে কেমন হয়েছে আলুর দম ঠিক আছে সব খাওয়া নিতু তো খুবই পরিষ্কার হয়ে গেল তাহলে শেষ পর্যন্ত পিকনিকটা ভালো হলো হ্যাঁ হ্যাঁ সবাই মিলে বেশ মজা করা হলো সঙ্গে কালকে আমাদের পিকনিক শেষ হয়েছে মোটামুটি রাত্রি 12টা হয়ে গেছে প্রায় তারপরে আর ভিডিওটা করা হয়নি আজকে সকালবেলা এখনো বাড়ি যাচ্ছি গোবরডাঙ্গাতে এখন বাজে 7:30 গুড মর্নিং বন্ধুরা Start the day yet. I just wanna stay, even if we run late. This morning, let's take our time. Everybody needs a break, right? Sometimes I wait for just an hour more. What's the rush? এখন আমি গোটা স্টেশনে নামলাম আর এখন দেখি ওয়েদারটা এতটাই বাজে বৃষ্টি পড়ছে টিপটিপ করে বেশ ঠান্ডা ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ট্রেন থেকে নেবে এই এখন বাড়ির দিকে যাচ্ছি আকাশটা পুরো মেঘলা এখন একটু বৃষ্টিটা কমেছে এই আমাদের বাড়ি মা দাঁড়িয়ে আছে এই এসে এখন একটু জেঠুদের বাড়িতে এসেছি আমার এই আমার জেঠু সেজ জেঠু বয়স হয়েছে অনেক এই চশমা পড়ছে চশমা পরে আবার এখন একটু দেখছে আর এই জেম্মা ওদিকে রান্না টান্না করছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই জেঠুর পাশে এই দেখো ঘুমোচ্ছে কিরকম আরাম করে জেঠু শোবে কি ওই অর্ধেক জায়গা নিয়ে শুয়ে আছে আরাম করে ওই বেটা ওঠ বাচ্চা আছে না আসছি জেঠু আসলাম আমি মার এই বাগান পুরো জামরুল গাছ বাতাবি লেবুর গাছ এখন মনে হয় লেবু হ্যাঁ লেবু হয়েছে এই সেই লেবু গাছে কত বড় বড় লেবু দেখো বাতাবি লেবু এগুলো প্রচুর লেবু হয়ে আছে এই বাগান এই আমাদের বাড়ি আর এখানে একটা বাতাবি লেবু গাছ হয়ে আছে দেখো বাবা বসে এখন মোবাইল দেখছে মা এখন এই চান করে এলো বলো হ্যাঁ গুড়া কুয়া আচ্ছা এনে দিচ্ছি আমি এখন
হ্যাঁ চশমা নিয়েছি নিয়েছি হ্যাঁ নিয়েছি পকেটে পকেটে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকেলের দিকে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি আর বিকেলবেলা এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর নতুন যারা দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এখন এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে চলো টাটা